स्नान पुजो कर बसिए दिए एदिके रान्ना तो सान्डे जेहेतु तो सब बाड़ी जा चिकेन तो आज के तो आलू टाके भेजे नहीं भालो करे चिकेन टाके मैरिनेट करा आछे टिफिन कर मजा देखो ओसी टेबिले बस कम नूडल्स खाच्चे पवन दीदी कांठाल गाछ आछे तो दिए पाठिएछे कांठाल भीषण मिष्टी खेते तो चलो ओदिके चिकेन बसिए देखी चिकेन की हाल समस्त किछु मसला दिए भालो करे कषाछि सकाले जामा कपड़ गुलो केसे गेछे तुले नि नाले सब रोदे चटे जाबे दूरे देखते पाच्छो माठे सब चाषेर काज शुरू हो गेछे आमादेरो दुई एकटा जमीते होच्छे अल्प जेगुलोते जल आछे सामार साले जल सेगुलो होच्छे आर सब जमीते तो जल नेई आमादेर तो सेरकम भाबे बृष्टि होच्छे ना आर अनेक सकाले जामा कपड़ केचे गेछिलाम केचे आर कि मिले दिए गेछिलाम शुकिये गेछे सब बृष्टि तो प्रचुर बृष्टि बृष्टि जमन एके बारे बृष्टि तो राना बाना कमप्लीट कर खावा दावा कर निलाम देखो रेडी हुए एक बार जब बाहिरी तो बाहिरी ते आमार एक बान्धवी जन्मदिन तो से उपलक्षे जब तो चलो तुम्हारा साथे थेको আর জন্মদিনটা আগের দিন হয়ে গেছে আজকে আমাদের জন্য ছোট একটা অনুষ্ঠান রেখেছে খাওয়া দাওয়া করাবে আর কি তো কার জন্মদিন সমস্ত কিছু তোমাদের ওখানে গিয়েই বলবো তো চলো সাথে থেকো আর এখন রেডি হয়ে নি তারও বেরিয়ে যাব 5টা 15 এ টাইম দিয়েছি তো বেজে গেল 4:30 তো বন্ধুরা রেডি হয়ে গেছে এবার বেরিয়ে পড়বো আমরা আর এখন বাজে 5টা তো আমরা সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছি এখন রেস্টুরেন্টের দিকে আর এই যে আমার বান্ধবী টুনটুন ওরই আজকে জন্মদিন তো সেই উপলক্ষে আমাদেরকে ওই নিয়ে চললো রেস্টুরেন্টে কিছু খাওয়াবে তো সব বান্ধবীরা মিলে আমরা এখন গল্প করতে করতে পায়ে হেঁটেই চললাম আর আমাদের বাড়ি থেকে রেস্টুরেন্টটা খুব একটা বেশি দূর নয় পৌঁছে গেছি এখন আমরা রেস্টুরেন্টে আর যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন কিন্তু একদম বৃষ্টিও ছিল না মেঘও ছিল না আর যেই রেস্টুরেন্টে পৌঁছেছি দেখো কেমন বৃষ্টি পড়ছে টিপটপ করে কিন্তু ভালোই বৃষ্টি পড়ছে সমস্ত দেশেতে চারি সাইডে একটু একটু করে জল জমে গেছে আর প্রচন্ড হাওয়া বইছে আর রেস্টুরেন্টে এসে দেখছি কোনো দাদাও নেই আজকে কিন্তু আবহাওয়া খারাপের জন্য রেস্টুরেন্টে ভিড়ও নেই তো দেখা যাক খাবার পাওয়া যায় নাকি তো এসেই তো কফির অর্ডার দেওয়া হয়েছে তো কফি খেয়ে এক দাদা জানালো আমাদের এখানে আজকে কোনো খাবার বানানো হবে না যেই দাদা খাবার বানায় তো সেই দাদা আজকে আসেনি তো প্রচন্ড এসে সমস্যায় পড়ে গেলাম তো চলে এসেছি এখন আমরা পকোড়া নিতে আর রেস্টুরেন্টে কোনো খাবার নেই তাই দাদাভাই দোকান থেকে পকোড়া আর ব্রেড চপ নিয়ে এখন বাড়ি ফিরবো আর সাংঘাতিক বৃষ্টি মানে আজকে আবহাওয়াটা প্রচন্ড খারাপ বৃষ্টি ছাড়ছে না বৃষ্টি বন্ধ হচ্ছে না বলে বাড়িও ফিরতে পারছি না তো এখানেই বসে বসে গল্প করছি বৃষ্টিটা থামলে তবে বাড়ি ফিরতে পারবো তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আজ আসি কাল দেখা হবে নতুন একটা ব্লগের সাথে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এই শুভকামনা নিয়ে আগে চলতে আজ বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট দিন নতুন একটা ভিডিওর সাথে টাটা